শুক্রবার রাতে ফোন করে মানিক দাসকে ডেকে নিয়ে গিয়েছিল তারই প্রতিবেশী মাধব দাস। এরপর থেকে মানিকের খোঁজ খবর পাচ্ছিলেন না তার পরিবারের লোকজন। পরবর্তী সময়ে বাড়ির লোকজন খোঁজাখোঁজি শুরু করতেই তাদের নজরে আসে বাড়ি থেকে খানিকটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মানিকের নিথর দেহ। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা মানিককে মৃত বলে ঘোষণা করেন। রাতেই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে মানিকের স্ত্রীর অভিযোগ মনে দুজন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। ধৃতরা হলো একই এলাকার মাধব দাস ওরফে মধু এবং রাজু উড়িয়া। তাদের বিরুদ্ধে খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রেবেলা আমরা প্রায় 2টা বা 2:30 দিকে একটা হসপিটাল থেকে একটা রিকোয়েস্ট পাইছি, একটা ব্রডেড হসপিটালে পাইছি। এই রিকোয়েস্টের মলে আমরা এই তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে একটা মারধরের একটা অভিযোগ আছে। তো অ্যাকর্ডিংলি সেই অনুসারে আমি SDP এবং একটা টিম অফ আমাদের কয়টা অফিসাররা তারপরে এই তদন্তে নামে যথারীতি তারপরে এই যে মারা গেছে ওনার উপায় যে অভিযোগ মূলে তারপরে আমরা দুইজনকে গ্রেপ্তার করি। আপাতত এই অভিযোগগুলো ডিটেল করি। কি নাম দুজনের? দুজনের নাম হচ্ছে একজন হচ্ছে রাজু উড়িয়া আর একজন হচ্ছে মাধব দাস। তারা একই পাশাপাশি বাড়ি। এখন পর্যন্ত দুজনকে আমরা আটক করতে পারছি। আজকে কি তারা কোর্টে প্রডিউস করে? হ্যাঁ, অবশ্যই আজকে এটা কোর্টে ফরওয়ার্ড করা হবে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করার ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।